আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাট, তো খুবই ছোট ফ্ল্যাট, তো এটা আমি ভাড়া দিয়ে রেখেছিলাম। তো যে ভাড়াটিয়া ছিল খুবই দেওয়ালের ভিতর অনেক ফুটো এবং অনেক নোংরা করে রেখে গিয়েছে, যার কারণে এটা কিন্তু এখন ভাড়া হচ্ছে না। তো এই ফ্ল্যাটটা তো দুইটা মাত্র রুম, তো এটা নিজেই কিভাবে রং করা যায়? আপনারা থাকলে হয়তো বা নিজের রুম থাকলে বা নিজে ভাড়া দিলে বা যে কোনো রুমই আপনারা রং করতে পারবেন অল্প খরচেই। তো কিভাবে অল্প খরচে রংটা করা যায় আমি আজকে আপনাদের মাঝে সেটাই তুলে ধরব, এবং আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন দরজা জানলা সব কিছুই খুবই, এই যে দেখতে পাচ্ছেন কালো কালো দাগ, বিভিন্ন দাগ টাগ, মানে খুবই খারাপ। এটাতে এখন এখন বর্তমান থাকার মতো কোনো ই নাই। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রাব দিয়ে যেই যেই জায়গায় মনে হচ্ছে যে উঠে যাবে সেই জায়গাগুলো, এই রঙগুলো এভাবে একটি স্ক্রাব দিয়ে উঠিয়ে নিলেই হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে পুরো অবস্থা, তো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে কি কি করেছে আল্লাহ জানে। তো এই যে এই ধরনের 120 নম্বর শীষ পেপার নেবেন, তো নিয়ে এটা দিয়ে পুরো দেওয়ালটা ঘষবেন। তারপর আপনি যদি ডিস্টেম্পার করতে চান, ডিস্টেম্পার প্লাস্টিক করতে চাইলে প্লাস্টিক রং, তো এটা কিন্তু আমারটা প্লাস্টিক করা আছে। তো প্লাস্টিকটার রংটা অনেক দাম, মানে ডিস্টেম্পার থেকে অনেক দাম। তো এইভাবে ঝাড়ু দিয়ে যে জায়গায় এই ময়লা থাকবে পরিষ্কার করে নিয়ে আপনি ঘষতে পারবেন, ঘষা দিয়ে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু ডিস্টেম্পার মারতে পারেন, ডিস্টেম্পার মারলে অনেক কম টাকা খরচ হবে। আর টাকা খরচের থেকে বেশি বিষয় হলো যে এই জায়গায় যে বারটিয়া থাকবে উনি যদি আবার নষ্ট করে চলে যায়, তাহলে যেহেতু কম টাকা লাগছে তাই আবার এটা কিন্তু করে দিলে নতুন হয়ে যাবে। তাছাড়া এইভাবে থাকলে অন্য কোনো বারাটি আসতে চায় না বা ভালো দেখা যায় না, খুবই খারাপ অবস্থা করে রেখে যায়। আর আমি একটু কিছু বলি না সবসময় বারাটিয়াদেরকে, তাই মনে হয় এরকম করে রেখে যায়, খুবই বাজে অবস্থা। যেই ফ্ল্যাট থেকে যায় সেই ফ্ল্যাটই অনেক খারাপ হয়ে যায়, তারপর আমার খুবই কষ্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিবিগুলো 350 টাকা এরকম নেয় মনে হয়, আমি এনেছিলাম যদিও মনে নাই। তো 350 টাকা হবে, সর্বোচ্চ 400 টাকা হতে পারে। তো এই ধরনের আপনারা দুই ডিব্বা রং কিনলে কিন্তু দুই রুম অনাহাসি হয়ে যাবে, তাহলে ধরেন 700 টাকা, আর শীষ কাগজ ধরেন 40-50 টাকা বা 100 টাকার। আর রুল ব্রাশ লাগবে, আর অবশ্যই রুল ব্রাশটা আপনার থাকলে সবসময় ওইটা করতে পারবেন রং, তাই আমি ওইটার প্রাইসটা ধরবো না, ওইটা 200-250 টাকা বা 300 টাকা নিতে পারে। তো এইভাবে আমি একটু রং দিয়ে এবং চক পাউডার দিয়ে মিলিয়ে নিলেই দোকানে পাবেন চক পাউডার, এরকম করে নিলেই কিন্তু যে ফুটোগুলো আছে ফুটোগুলো কিন্তু আমি বন্ধ করে দিতে পারছি, আলাদা করে আমার পুটিংয়ের কোনো প্রয়োজন নাই। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ফুটো, এটাতে কিন্তু আমি চক পাউডারটা এইভাবে আঙুল দিয়ে সবগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। তো ঢুকানোর পরে এটা কিছুক্ষণ রেখে দিলেই তারপরে কিন্তু আপনি সুন্দরভাবে ই করতে পারবেন। এটা কিন্তু শুধু চক পাউডার, চক পাউডার এবং এই যে রংটা, আপনি যদি ডিস্টেম্পার রং ইউজ করেন ডিস্টেম্পার, আর যদি প্লাস্টিক করেন প্লাস্টিক, যে কোনো রং হলেই চলবে। তো এভাবে একটি স্ক্রাব দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ফুটাটা, তো এভাবে স্ক্রাব দিয়ে এটা পুরাটা মিলিয়ে নিলেই হবে আস্তে আস্তে। তো আমার মনে হয় এই জায়গায় অন্তত পক্ষে 20-30টা ফুটো করেছে। তো একটা জিনিস আসলে বাড়িটা ই থাকা দরকার যে আরেকজনের বাড়ি আমি কীভাবে এতগুলো ফুটো করছি, একটা মানে জ্ঞান থাকা দরকার যে আরেকজনের বাড়িতে ফুটো করবো। অবশ্য তারা নিজেরা বাড়ি করলে জীবনও মনে হয় না এরকম ফুটো করতে পারবে। আমি আমার বাসায় ফুটো করার আগে 10 বার চিন্তা করি যে এটা তো ফুটো করবো কেন, এটা আমি ফুটো ছাড়াই যদি চলে। মাঝে মাঝে দুই একটা করতে হলে মানে করি, এ পর্যন্ত মনে হয় 3-4টা করেছি। তো খুব বেশি আমি দেওয়ালে ফুটা করি না। তো এইভাবে যে দেখতে পাচ্ছেন একটি বলের ভিতরে আপনি প্রথম চক পাউডারটা মিলিয়ে নিলে কি হবে, রংটা ভালো হবে, এবং যে ইটা আছে ওটাও আপনার কিন্তু ভালো হবে, রংটাও ভালো হবে এবং রংটা বাড়বেও। চক পাউডার দিয়ে ফার্স্টে পানি দিয়ে গুলিয়ে নেবেন এবং এই রংটা পুরাটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনি হাত দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নিলেই কিন্তু হবে সুন্দর মতো, আর কিছুই কিন্তু এই জায়গায় কোনো প্রয়োজন নেই। একেবারে সিম্পল ঘষবেন এবং রংটা পানি দিয়ে চক পাউডার দিয়ে গোলাবেন, ফার্স্টে চক পাউডার দিবেন এবং পানি দিবেন, দিয়ে গুলিয়ে ব্যাস রংটা গুলিয়ে নেবেন ওই চক পাউডারের ভিতরে। আর যে রং রং কিছু যদি থেকে থাকে ওটার ভিতরে হালকা পানি দিয়ে আপনি এই রঙের সাথে মিক্স করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এটা বেশি কম হলে কোনো সমস্যা নেই, হয়তো বা একটু পাতলা হবে একটু ঘন হবে এটা কোনো সমস্যা না। আপনারা চাইলে নিজেরা যে কোনোভাবে, যেহেতু নিজেরটা নিজে করছেন, একটু ভালো একটু খারাপ এটা কোনো সমস্যা না,
চিন্তা করবেন যে নিজের কাজটা নিজে করতে পারলে এটা কিন্তু পরের বার অবশ্যই আরও সুন্দর হবে। তো এটা আমি সেকেন্ড টাইম করছি, আমার আরেকটি ফ্ল্যাট আমি করেছিলাম, তো এটা আমি সেকেন্ড টাইম করছি, যার কারণে আমার এটা কোনো কিছুই মনে হচ্ছে না। আপনারা যে সময় নিজের কাজগুলো নিজে করবেন অনেক ভালো লাগবে। তো এই যে রংটা গোলাচ্ছেন, তো রংটা গোলানোর পরে ব্রাশটা যেটা রোলার থাকবে, রোলার রোলার দিয়ে আস্তে আস্তে করে পুরাটা ঘষে নিলেই কিন্তু হবে। তো এই যে এভাবে পুরাটা ভালো মতো মিক্স করে নেবেন। ভালো মতো মিক্স করে নেবেন যেন একটু সাকড়া সাকড়া বা ই না থাকে। এ দেখতে পাচ্ছেন আমি রোলারটা একটা বাঁশ লাগিয়ে নিয়েছি যেন উপর পর্যন্ত আমি লাগ পাই। এ বাঁশটা তো সবসময় আমার কাছে থাকবে, যার কারণে আমি যে সময় রং করব যেন রং করতে পারি। এই যেভাবে একটু ঘষে নেবেন যেন রং না পড়ে। তারপরে যে এভাবে পুরো জায়গায় এভাবে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কষ্ট কম, এভাবে কিন্তু আপনি নিচে থেকেই উপর পর্যন্ত এইভাবে দিয়ে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পুরো দেওয়াল আপনি, ওই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিন্তু এই হলুদ হলুদ দেখা যাচ্ছে। তো এটা কিন্তু পুরোটা দিয়ে দিলে সব একরকম হয়ে যাবে। তবে টেনশন করবেন না, প্রথম দিকে কিন্তু একটু কালার আসবে না, যত এই রংটি শুকাবে এবং ততই কিন্তু কালারটা সুন্দর হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কালো কালো এইগুলো কিন্তু মুছে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এক টান দেওয়ার পরে এই অবস্থা। তো এদিক দিয়ে কিন্তু এক টান দেওয়া, এই যে এখন যে জায়গায় দেওয়া হচ্ছে এই জায়গায় দুই টান দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন এক টান দেওয়ার পরে উপর দিয়ে কিছু জায়গা রয়ে গেছে যেটা আমি হাতের ব্রাশ দিয়ে মিলিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে প্রথম যে রুমটি দেখাইছিলাম এই রুমটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলোও খুব খারাপ হয়ে রয়েছে। তো এগুলোও কীভাবে আমি ধুয়ে বার্নিশ করবো ওগুলোও দিব। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি দুই টান দেওয়ার পরে এই যে আগে কি কিরকম দেখেছিলেন এখন কিরকম, এই কাজটা কিন্তু আমি সম্পূর্ণ নিজেই, আমি আর আমার ছোটো ভাই করলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে একটা রুম বা দুইটা রুম এটা থাকে খুব খারাপ দেখা যায়, নিজেরা থাকতে খারাপ লাগে, এটা যেন না লাগে। তো আশা করি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন।